Hello everyone, good morning, welcome back to my channel Uboma Speaks Soulfully. So ajker vlog ta shuru korchi mama bari theke. Ajke vlog ta to mane kalke je vlog ta shoot korechhilam shei vlog ta ajke upload korte boshechhilam, but anyhow shei myth ta shotti hoye gelo je mama barite kono rokom kono network kaj kore na. As usually tai hocche, ami upload e boshechhilam, upload ar korte parini. I have a network issue. প্রায় দুটো আড়াইটা অবধি, এটা রিসেন্টলি আবার এই জিনিসটা আমার খুব হচ্ছে, রাত্রিবেলায় ঘুমটা খুব কম হচ্ছে, কারণ সকালবেলা উঠতে দেরি হয়েছে. জাস্ট এডিট করেই আমি বসিয়ে দিয়েছিলাম আপলোডে, বাট দেখলাম আমার ফোনে যে ডেটা রয়েছে সেটা অফ হয়ে রয়েছে, তার মানে নেট শেষ. তো মাঠ থেকে নিয়ে আমাকে আপলোডে বসাতে হবে. আর এইদিকে একজন কি করছে দেখো, এই যে তুমি কি করছো, এই বড় বাঁশটা ও আমাকে দেখা মাত্রই মা বলেছে তুই নিয়ে থাক ওকে, নিয়ে সারা রাত আমাকে জ্বালিয়েছে, মানে প্রচন্ড, মানে ও মানে আমার সাথে যে কিভাবে এতটা অ্যাটাচ হয়ে গেছে ছোটবেলা থেকে, আমি জানি না আমার বিয়ে হয়ে যাওয়ার পর ও কি করবে. মা তো আমাকে এক ফোঁটাও বলে দিয়েছে যে ওকে দেবে না, অন্য পাপি দেবে, বাট একে দেবে না. বাট আমি জানি না ও আমাকে ছাড়া কি করে থাকবে. তো যাই হোক, এই একটা চিন্তা তো রয়েছে মাথায়, এই চিন্তা এখন থেকেই মাথায় ঢুকে গেছে. আর যাই হোক, ও যখন যা হবে দেখা যাবে. আর ও এত কামড়াচ্ছে যার জন্য আমাকে একটা কি বলবো ব্যবস্থা করতে হচ্ছে, একটা ছোট পাতলা একটা লাঠি, যেটা মানে জাস্ট মাটিতে এরকম ঠেকালেই ও ভয় পেয়ে যাচ্ছে, তো ওকে মারা লাগে না. অ্যান্ড বেসিক্যালি আমি কুকুরদের মারাই পছন্দ করি না, সে রাস্তার কুকুর হোক আর বাড়ির যে কোনো কুকুরই আমি মারা পছন্দ করি না. ইভেন কেউ যদি রাস্তায় আমি কাউকে মারতে দেখি তো আমি দাঁড়িয়ে পড়ে রীতিমতো ঝগড়া করতে যাই, ঝগড়াও না, তাকে ভালোভাবে বললাম তো ভালো, না হলে নিজের ড্রাইভারে ওই ঝগড়া করতেই হয়। তো ঝগড়া এখন খুব একটা বেসিক্যালি করি না, বাট এদের জন্য আমি ঝগড়া করি, মানুষে মানুষে ঝগড়া লাগলে সেটা দেখি দাঁড়িয়ে, কিন্তু এদের জন্য আমি ঝগড়া করি। তো যাই হোক, মারি না, জাস্ট মাটির আমি আমার আগে যে ছিল খুশি ওকেও কোনো দিন আমি মারিনি, যদিও বা কখনো জোরে হাত লেগে গেছে তো আমি নিজেই কেঁদে ফেলতাম, আর একে তো মারার কোনো প্রশ্নই নেই। আমি বসে কিছুক্ষণ একটু কাজ করছি, ফোনে এডিটিং করছিলাম ভিডিওস, তো আমার মা বেরিয়ে গেছে, আমি যাতে না বেরোই আমার ওপর যাতে 24/7 নজর থাকে, কালকে যেহেতু ও ধোকা খেয়ে গেছে আমাকে সারা রাত দেখিনি, ওর সাথে আমি ছিলাম না। সো এই যে ঠিক এই জায়গাটায় বসে আমি এইখানে বসে আছি আর ও ঠিক এইখানটা, আমি নামলেই আমাকে কপাত করে তুলবে, এই যে মানে ও যাচ্ছে, বাট লিটারালি ঠিক এই জায়গাটা এসে বসছে যাতে আমি কোথাও যেতে না পারি, কিছু করতে না পারি, মানে এতটা অ্যাটাচ, এই এই ডিপ অ্যাটাচমেন্টটা একমাত্র এই আনকন্ডিশনাল অ্যাটাচমেন্টটা খুশির ছিল আমার মায়ের সাথে, অ্যান্ড ঠিক এই আনকন্ডিশনাল টাচেবলটা, সরি টাচেবল বলছে, এই টাচটা এখন বুলেটের হচ্ছে আমার সাথে। কালকে নাকি সারা রাত ঘুমায়নি, খুব জ্বালাতন করেছে যেটা কিছুক্ষণ আগে বললাম, না আমি যদি এখান থেকে বাথরুমেও যাই তো বাথরুমের সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ছে। আজকে ব্লগিংটা কন্টিনিউ করতে পারিনি, তো তার জন্য মানে কালকে ব্লগিং কন্টিনিউ করতে পারিনি বলতে, মা সারাদিন কালকে ব্যাংকের কাজে ছিল অ্যান্ড আমাকে ঘরের দিকটা সামলাতে হয়েছে, আমাকে কি বলে বুলেটকেও সামলাতে হয়েছে, প্রচণ্ড দুষ্টুমি করেছে, অ্যান্ড রাত্রিবেলাও নাকি সেম কালকে মাকে জ্বালিয়েছে, তো যার জন্য যাই হোক, তো কালকে সেইভাবে আমি ব্লগিংটা কন্টিনিউ করতে পারিনি। আজকে করছি আর নাও সকাল সকাল আমি রেডি হয়ে গেছি, তোমরা দেখতেই পাচ্ছ, কারণ আজকে যাবো আমি চোখের ডাক্তারে গেছি,
ডান চোখে কম দেখছি, বেসিক্যালি দু চোখেই কম দেখছি, পাওয়ারের একটু গন্ডগোল হয়েছে। ব্যাপারটা হচ্ছে যে আমি লাস্ট যখন চোখটা দেখাই আমার দূরের পাওয়ার, এবার চোখের ডাক্তারের ওখানে কোনো গন্ডগোল হয়েছে কিনা না জানি না, কিন্তু যেখানে চশমা করতে দিয়েছিলাম মেবি সেখানে গন্ডগোল করে দিয়েছে। আমার পাওয়ার হচ্ছে দূরের দিয়ে দিয়েছে কাছে, এবার আমি দূরের কোনো কিচ্ছু দেখতে পাচ্ছি না। বেসিক্যালি আমি বারবার মানে একটা চোখ বন্ধ করে ডান চোখ দিয়ে দেখার চেষ্টা করছি, ডান চোখে তো একদমই কিছু মানে ক্লিয়ার দেখতেই পাচ্ছি না, একদমই না, আর বা চোখটায় মোটামুটি। সো মাকে বহুদিন ধরে বলছিলাম এই জিনিসটা পুজোর পর থেকে শুরু হয়েছে। সো এখন যাবো দেখাবো ডাক্তারকে, অ্যান্ড বলবো যে প্রবলেমটা তো অবশ্যই বলবো যে পাওয়ারের এরকম গন্ডগোল হয়ে গেছে, কারণ আমার কোনোকালেই কাছের পাওয়ার ছিল না, সবসময় দূরের পাওয়ার ছিল। সো যাই এখন দেখা যাক, মানে প্রচণ্ডই কষ্ট হচ্ছে, মানে পড়াশোনার ক্ষেত্রে তো মারাত্মকই কষ্ট হচ্ছে, আর আমার সব কিছু ফোনে, তো বেসিক্যালি যা হয় আর কি। বুলেট কি হয়েছে, বোতল ঢুকে গেছে? ওরে বাবা ভীষণ রেগে গেছে, কি হয়েছে কি হয়েছে কি হয়েছে নাকি? বোতলটা ঢুকিয়ে দিয়েছো তো তুমি, তো ওটার তলায় বোতল ঢুকে গেছে, ও যে বোতলটা দেখা যাচ্ছে, ব্যাস এখন আমাকে নিয়ে কামড়া কামড়া করছে যে বোতলটা বের করে দে, না নোংরার মধ্যে ঢুকে গেছে আর এখন বোতল বের করা যাবে না, না ওই নোংরা বোতল আমি তোমার মুখে দিতে দেবো না। সকালবেলা শর্টস একটা খুব সুন্দর ভিডিও শেয়ার করেছি ফিডিং টাইম বলে, তোমরা হয়তো দেখেছো, আর তোমরা যদি না দেখে থাকো আমার চ্যানেলে যাও গিয়ে শর্টস ফিডটা দেখো। অ্যান্ড ওখানে আমি বুলেটকে কীভাবে খাওয়াই বা খাওয়া দাওয়ার প্রসেসটা ঠিক কীরকম সেটা তোমাদের সাথে আমি শেয়ার করেছি, গিয়ে দেখো। আমাদের বাড়িতে গুবলু বাবু, কি জানো গুবলু গেমিং 1000 না কি জানো ওই চ্যানেলের নাম, প্লিজ সাবস্ক্রাইব করে দিও, বেচারা খুব দুঃখ পায়। এখনো মজাই মজাতে আছে ওর কাকার বিয়ে, বাড়ি যাস। আমার চোখ দেখানো হয়ে গেছিলো, বাট মাকে তখনও ভেতর থেকে ছাড়িনি, বিকজ মায়ের দুই চোখেই চানি ধরা পড়েছে। আমি বহু আগেই আমি না বুঝতে পারছিলাম যে মার চোখে কিছু একটা, মার চোখের লেয়ার, চোখের লেন্সের উপর কোনো একটা লেয়ার পড়েছে, বাট আমি তো অতটাও মানে অতটাও আমি তো ডাক্তারের মতো বুঝি না, তো আমি বলতাম যে আমার চোখটা দেখিয়ে নো, আর এমনি তো মার অনেক দিন ধরেই চোখে প্রবলেম হচ্ছে বলছিলো, তা আমি সেটা শুনেই বেরিয়ে আসি এবং মানে একটু টেনশনে পড়ে যাই। তো যাই হোক দুটো চোখেই অপারেশন করতে হবে, সেটা নিয়ে একটু চিন্তাভাবনা করছিলাম, অ্যান্ড আমিও চোখ দেখিয়েছি, আমার চোখের অবস্থাও খুব একটা ভালো না, প্রচণ্ড পাওয়ার বেড়ে গেছে। অ্যান্ড ওখান থেকে বেরিয়ে দুপুরবেলার আমরা খাবার কিনতে বেরিয়ে গেছিলাম, ওখান থেকে খাবার নিয়ে ঢুকেছি, সেটা হচ্ছে গিয়ে পাঞ্জাব রেস্টুরেন্টে গেছিলাম, পাঞ্জাব ফাস্ট ফুড সোদপুরে যেটা রয়েছে সেখানে গেছিলাম। অ্যান্ড সেখানে গিয়ে মা খাবার অর্ডার দিয়েছিলো ফ্রাইড রাইস, মিক্সড ফ্রাইড রাইস আর চিলি চিকেন, তাও মাথার মধ্যে চিন্তা ঘুরছিলো কি যে মাকে নিয়ে কী করবো, মাকে নিয়ে একটা বিশাল চিন্তা আমার মাথায় ঘুরছে, কারণ মার দুটো চোখেই যেহেতু পরপর অপারেশন করতেই হবে, অ্যান্ড ইটস মাস্ট, আর খুব এমার্জেন্সি জিনিস ব্যাপারটা, তো দিদার কথা মনে পড়ে গেলো সেই সময়। ফাইনালি আমাদের সব কাজ শেষ হয়ে গেছে, খাবারও নেওয়া হয়ে গেছে, খাবারটা কোথায় যাই হোক মার হাতে আমি বুঝতে পারিনি, খাবারও নেওয়া হয়ে গেছে। আগে গিয়ে প্রথম কাজ হচ্ছে আমার বুলেটকে খাওয়ানো, তারপরে নিজে খাবো, কারণ আমার এত মানে কি বলবো টাইম এত তাড়াতাড়ি কেটে মানে এত বেলা হয়ে গেছে, ওইবারে যেতে হবে, ওইবারে যাবো না, তুমি ওইবার দিয়ে চলো আমি দেখে নেবো না হয় চলো, কারণ আবার রাস্তা বেরোতে হবে। চশমাও বানাতে দিয়ে দিয়েছি, চোখের পাওয়ার মারাত্মক বেড়ে গেছে আমি বুঝতেই পারছি না, আর মার অপারেশন দুটো চোখে, আর ছানির ভাবটা আমি অনেকদিন ধরেই দেখতে পাচ্ছিলাম, মার চোখে ছানির মতো পড়ছে, বাট মা বলছিল যে আমার অসুবিধা হচ্ছে, একবার দেখিয়ে নিলাম, কনফার্ম হয়ে নিলাম যে না ওটা ছানি, আমি বলিনি মা
আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি, আর এখনই বাড়িতে বেরিয়ে যাব। তো আজকে আর সেরকম ব্লগ মানে ব্লগিং করা হবে না, অ্যান্ড বাড়ি গিয়ে এই দুদিনের ব্লগে আমাকে একটা তো এডিট করাই রয়েছে, আরেকটা আমাকে এডিট করতে হবে, টাইম লাগে অনেকটা। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আর আরেকজন ভীষণ রেগে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে বাট ভীষণ রেগে গেছে, বুলেট এই যে ভীষণ রেগে গেছে। ওকে এইমাত্র একটুখানি পরিষ্কার করা হলো ওয়েট উইপস দিয়ে, প্রচন্ড পরিমাণে রেগে গেছে। আমার উপর তো মারাত্মক খেপেই গেছে, ওকে তো চেপে ধরে সব আমি করাই, খাওয়ানো থেকে শুরু করে গা মোছানো থেকে শুরু করে ওষুধপত্র এখন সেরকম ভাবে ওকে এখনো খাওয়ানো শুরু করিনি, বা ওর কোনো ওষুধপত্র এখনো লাগেনি। আর আশা করি ফিউচারে ও সুস্থই থাকবে, তার জন্য সুস্থ থাকার জন্য কোনো রকম কোনো ওষুধও লাগবে না। তো ওটাই ভগবানের কাছে প্রে করছি, এটাই আর কি। কারণ আজকে ওই দিদারই একটা শোকেস আছে যেটা কিনা কি বলবো, মা পরিষ্কার করছিল, তো পরিষ্কার করতে করতে একটা জিনিস পেয়েছে, সেটা হচ্ছে গিয়ে এই যে এই প্লাস্টিকটার মধ্যে এই যে এগুলো সব পড়ে রয়েছে। এগুলো হচ্ছে সব কিডনি ফেলিওরের পর যতদিন মানে বাঁচানো যায় খাবার দাবার, এটা হচ্ছে সেই খাবার। প্রচুর স্যালাইন, প্রচুর সিরিঞ্জ এখানে পড়ে রয়েছে। তো বেসিক্যালি এটা হচ্ছে খুশির সব জিনিসপত্র। আমি বললাম যে লাস্ট মোমেন্টে এইগুলো সব কেনার জন্য ব্যবস্থা করা ছিল, কিন্তু সেই মানে কোনো কিছুরই হওয়ার সুযোগ দেয়নি। তো আমি মাকে সেটাই বলছিলাম যে ভগবানের কাছে প্রার্থনা করো এই দিনটা যেন দ্বিতীয়বার আমার জীবনে আর না আসে, মানে আমি আর সেই ধাক্কাটা সামলাতে পারবো না। তো যাই হোক, আজকের ব্লগটা এখান থেকে শেষ করছি, আর ইমোশনাল করবো না লাস্ট ফিনিশিংটা। টাটা, বাই, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে, বাই।